महिला गुली घरेर दरजा खुले जानला खुले घुमातो एक जन मानुष कोनो दिन तादेर दिके टस मेरे देखते गेलो ना। ओ मुसलमान कोनो बासार भितरे बाउंडारी वाल तो दूरेर कथा একটা গেট পর্যন্ত তখন ছিল না, তখন কেউ কার উপর আক্রমণ করতে যায় নাই, কেউ অ্যাসিড মারতে যায় নাই, কেউ কাউকে ঘর থেকে উঠায় নাই নাই, কেউ কাউকে ঘরের ভিতরে খুন আর হত্যা করে নাই। ও মুসলমান, মাত্র 30 বছরের ব্যবধানে এখন কি হলো? এখন ঘর তৈরি করার আগে বাইরের ওয়াল নির্মাণ করতে হয়, এরপরে গেট মজবুত করে দিতে হয়, বাইরের গেট লাগানো আছে, ভিতরের গেট লাগানো আছে, এরপরে ঘরের দরজা জানালা সব বন্ধ আছে, এরপরেও নিজের বেডরুমে মানুষ প্রতিদিন খুন হয় কিন্তু খুনির কোনো খুঁজে বের করা যায় না। নিজের ঘরে মানুষ খুন হয়, কোনো খুঁজে বের করতে পারে না, তার মূল কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ঘর থেকে সরায়া টিভি আর সবই ঘরের ভিতরে ঢুকায় রাখছে। মুসলমানের ঘরে এখন আর কোরআন জায়গা পায় না, মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের জায়গা নাই। এই তো এক বছর হবে আমাকে এক ছেলে ফোন করেছে কুষ্টিয়া থেকে, ফোন করে বলতেছে হুজুর একটা মাস আলা জানতে চাই। কি মাস আলা? হুজুর যেই ঘরের ভিতরে টিভি আর ছবি থাকে সেই ঘরে কি কোরআন রাখা যায়? আমাকে মাস আলা জিজ্ঞেস করতেছে। আমি বললাম ভাই তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ যেটা সেটা হলো কোরআনের ফয়সালা। কোরআন তো সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ আদালত। কোরআনের আগে আল্লাহ পাক তোমাকে একটা ছোট্ট আদালত দিয়েছেন, তার নাম হলো তোমার বিবেক। বিবেক একটা আদালত, এটা দিয়ে ভালো মন্দ নির্ণয় করা যায়। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে টিভি আর ছবি আর কোরআনকে একই জায়গায় রাখবা, এটা তোমার বিবেক হ্যাঁ বলে না না বলে? ওই ছেলেটি আমাকে বলতেছে হুজুর বিবেক তো কখনোই এটাকে সমর্থন দিবে না। আমি বললাম ছোট আদালতে যদি সমর্থন না পায় বড় আদালতে সমর্থন পাওয়ার সম্ভাবনা নাই। ও তখন আমাকে বলতেছে হুজুর তাহলে একটা কাজ করা যায় না? আমি বললাম কি কাজ? হুজুর তাহলে কোরআন ঘরের ভিতরে যেহেতু টিভি আর ছবি আছে সেই ক্ষেত্রে কোরআনটাকে বারান্দায় রাখা যায় না? আমি তখন হুপলেস হয়ে গেলাম, আমার আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, আমি বিবেকহীন হয়ে গেলাম, আমি লম্বা টাইম আর কথা বলতে পারতেছি না, আমার ভাবতেই আস আমি ভাবতেই পারতেছি না মুসলমান তার মুখ থেকে কথা বলতে পারে নাকি। টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। সম্মানিত সুফি ওই ছেলেটা তো বলেছে আর আমরা তো আমল করেছি। আমাদের অনেকে এই বাসার ভিতরে টিভি আর ছবি আছে কোরআন নাই, তাহলে মুসলমান টিভি আর ছবিকে ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। এই জন্য মুসলমানের দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনে কোনো জায়গায় শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করা হয়েছিল আল কোরআন। কোরআন হলো শান্তির নুসখা, কোরআন হলো শান্তির প্রেসক্রিপশন, কোরআন হলো শান্তির মেডিসিন। সেই মেডিসিন প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে